আগামী 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি দিল্লির মসনদ পুনরায় আবার দখল নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযোগ্য মর্যাদা সম্পন্ন প্রার্থী নির্ণয়ের কাজ শুরু করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে, এখানে 42 আসন দখল নেওয়ার পরিকল্পনা করছে। চলুন দেখা নেওয়া যাক জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম থেকে বিজেপির তরফে সম্ভাব্য কাকে প্রার্থী করতে চলেছে আগামী লোকসভার জন্য। প্রথমে আসি জলপাইগুড়ি কেন্দ্র, যেটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। এই কেন্দ্রটি পুনরায় 24 সালের নির্বাচনে বিজেপি দখল নেওয়ার পরিকল্পনা করছে, আর তা বাস্তবায়নের জন্য আবারও ডক্টর জয়ন্ত কুমার রায়কে এখানকার লোকসভার প্রার্থী করতে পারে বলে আশা করা যায়। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ঝাড়গ্রাম কেন্দ্র, এটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি যেন কোনোরকমভাবে হাতছাড়া না হয়, সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে এখানকার জন্য আবারও বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে কোনার হেমব্রমকে। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই দুটি কেন্দ্রের মধ্যে কে জিততে পারে বিজেপির তরফ থেকে।